পটিয়ায় শুক্রবার সন্ধ্যায় শহীদ হালিম লিয়াকত স্মৃতিভিত্তি পরীক্ষা সনদ বিতরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান গত শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে সম্পন্ন হয়। পটিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পীরজাদা এয়ার মোহাম্মদ পেয়ারুর সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের এডিশনাল ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম। প্রধান অতিথি ছিলেন পটিয়া ব্যাকাস ফোরাম সভাপতি মোহাম্মদ আমির হোসেন। বক্তব্য রাখেন সমাজসেবক আমির হোসেন, ছাত্রনেতা নুরুল্লাহ রায়হান খান, মোহাম্মদ আলী হোসাইন, মোহাম্মদ আলী খান প্রমুখ। এতে উদ্বোধক মাহবুবুল আলম বলেন, আমাদের যুব সমাজ আজ ইয়াবাসহ নেশা জাতীয় দ্রব্যে আক্রান্ত। তাদেরকে অবক্ষয়মুক্ত করা তথা আলোকিত সমাজ গড়তে সুশিক্ষার কোনো বিকল্প নেই। প্রধান অতিথি আমির হোসেন বলেন, ঘুণে ধরা সমাজ পরিবর্তনে জনসচেতনতা বাড়াতে হবে। পটিয়া চট্টগ্রাম থেকে আব্দুল হাকিম রানার পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলার নিউজ ডেস্ক।